বিশ্বকাপ বাছাইয়ে আজ অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। হোম ম্যাচে ঢাকায় 2-0 গোলে হেরেছিল লাল সবুজ। এবার এশিয়ার চ্যাম্পিয়নদের রুখে দেবার চ্যালেঞ্জ জামাল জীবনদের। দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে রাত 10টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ ও কাতার ফুটবলে দুই দেশের পার্থক্য আকাশ আর পাতাল। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে 125 ধাপ এগিয়ে কাতার। মোটা দাগে লিখে দেয়া যায় সুপার ফেভারিট হিসেবে আজ লাল সবুজ জার্সিধারীদের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে এশিয়ান চ্যাম্পিয়নরা। এদিকে দলের বর্তমান অবস্থা সম্পর্কে অধিনায়ক জামাল ভুঁইয়া জানান, দলের অবস্থা অনেক ভালো। এখন 5 সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি, 4টি ম্যাচ খেলেছি আমরা, তাই ফিটনেস লেভেল এখন খুবই ভালো, সবাই মোটামুটি ফিট আছে। জামালের আত্মবিশ্বাস ড্র করতে পারবেন তারা, যদিও কাতার অনেক শক্তিশালী দল, ওরা এশিয়া চ্যাম্পিয়ন, 1 পয়েন্ট পেলে সেটা আমাদের জন্য দারুণ হবে। চ্যানেল টি1, খেলাযোগ, ঢাকা।